আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো আছেন। তো বন্ধুগণ, শুরুতেই বলে রাখি, বাংলাদেশ পদ্মা সেতুর 31তম স্প্যান বসানোর কাজ শেষ হলো আজ। সেতুর 25 ও 26 নং পিলারের উপর বসানো হয় 31তম স্প্যানটি। 150 মিটার এই স্প্যানটি বসানোর স্বার্থে 8 ঘন্টার জন্য সকল ধরনের নৌ চলাচল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। কয়েকটি কারণেই এই স্প্যানটি অন্য সব স্প্যানের থেকে বৈশিষ্ট্যময়, সেটি হলো 31তম স্প্যানটি জাজিরা প্রান্তের শেষ স্প্যান। এই স্প্যানটি মাঝ নদীর সঙ্গে জাজিরা প্রান্তকে সংযোগ ঘটাচ্ছে। এর আগে যে টানা স্প্যানগুলো বসানো হয়েছে, জাজিরা প্রান্তে 16টি এবং মাঝ নদীতে 12টি, মাঝখানে যে একটি স্প্যানের গ্যাপ ছিল সেই গ্যাপটি আজকে পূরণ করে দেওয়া হয়েছে। তার মানে জাজিরা প্রান্ত থেকে মাঝ নদী পর্যন্ত যতদূর চোখ যায় শুধুমাত্র স্প্যান দৃশ্যমানই দেখা যাবে। যদি ছোট করে একটু হিসাব করি তাহলে ওইদিকে 12টি এবং এইদিকে 16টি, আজকে যে স্প্যানটি বসানো হলো এই নিয়ে 29টি স্প্যান একসাথে রয়েছে এবং বাকি যে 2টি স্প্যান ওই 2টি স্প্যান মাওয়া প্রান্তে বসানো আছে। এখন পদ্মা সেতুর স্প্যান প্রায় 4 কিলোমিটার দৃশ্যমান আছে। এখন পদ্মা সেতু 41টি স্প্যানের মধ্যে 31টি স্প্যানই কমপ্লিট হয়ে গেছে, বাকি যে 10টি স্প্যান রয়েছে সে 10টি স্প্যানই মাওয়া প্রান্তে বসানো হবে। এই 31তম স্প্যানটি বসানোর সাথে সাথে 4650 মিটার পদ্মা সেতু দৃশ্যমান হলো। তো ভিউয়ার্স, এ ছিল পদ্মা সেতুর সর্বশেষ আপডেট। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে পদ্মা সেতুর কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।